পুষ্টিকর ও বহুমুখী ঔষধি গুণসম্পন্ন সবজি কচু। শহরনগরে দিন দিন বাড়ছে কচুলতির চাহিদা, আর এর জন্য খ্যাত হচ্ছে জয়পুরহাট জেলা। এখানকার কচুর লতি উপাধি পেয়েছে লতিরাজ কচু হিসেবে। কচুর জাতের নাম লতিরাজ কিনা তা জানা যায় না, তবে এখানে কচু আবাদে ব্যাপকতা দেখে প্রমাণ মেলে লতিরাজের। বিশেষ করে পাঁচবিবি উপজেলার কেশবপুর, শিমুলতলি, দৌগাছি, বটতলির সবখানেই লতিরাজের রাজত্ব। মাঠে মাঠে তরতাজা সবুজ কচু গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এসব কচু গাছের গোড়া থেকে শেকড় জাতীয় যে লতি বের হয়েছে, তা থেকেই গত কয়েক বছরে ঘুরে গেছে এখানকার কৃষকদের ভাগ্যের চাকা। এখন বছরব্যাপী কম বেশি সব কৃষকই আবাদ করেন এই লতিরাজ কচুর। এই কচুর কোনো কিছুই বাদ যায় না, সব কিছুই বিক্রি হয় পর্যায়ক্রমে, আর তা থেকে যে লাভ আসে তা অন্য যে কোনো ফসল থেকে কম নয়, বরং বেশি। কৃষক লাভবান হওয়ায় গত কয়েক বছর ধরে এখানে কচুর আবাদ সম্প্রসারিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে গত বছর উপজেলায় লতিরাজ কচুর আবাদ হয়েছিল 750 হেক্টর জমিতে, আর এবছর আবাদ হয়েছে 820 হেক্টরে। এখন বর্ষাকাল, বর্ষার পানি কচুর জীবন ফিরিয়ে দেয়। জলাবদ্ধতায় একেবারে পানির তলায় ডুবে না গেলে লতিরাজ কচুর কোনো ক্ষতি হয় না। কৃষি দিবানিশী অনুষ্ঠান ধারণ করতে এসে এই বৃষ্টির মধ্যে পড়তে হয় আমাদের। খেতে কাজ করছিলেন কৃষক আব্দুল মমিন, তিনি 1.5 বিঘা জমিতে চাষ করছিলেন লতিরাজ কচুর। এখান থেকে ইতিমধ্যেই লতি বিক্রি শুরু হয়েছে, তাতে লাভও হয়েছে যথেষ্ট। পানিতে তো খেত ডুবে গেছে, গাছ নষ্ট হয়ে যাবে না? 15 দিন ভরা ছিল, ডুবে থাকে সমস্যা হয় না, এমন একটা জিনিস আমরা ইয়া পাইছি, কোনো সমস্যা নাই, মানে যত বর্ষা তত আমাদের লাভজনক। এবার কতটুকু জমিতে করছেন? আমি প্রায় 1.5 বিঘা লাগাইছি, এখানে আছে আর ওই যে সাইডে কবরের ওখানে আছে। সপ্তাহে মানে একটু এটা একটু নোংলা, তো ওটা একটু আগুর, ওটা সপ্তাহে মনে করেন যে প্রায় 1,300 টাকা পায় অবশ্য 7 দিন পরপর, ওই 15 কাটা। আর এখানে লাগাইছি 15 কাটা, এটা এখন মনে করেন প্রায় 800-1,000 টাকা আবাদতে উঠতেছে। এখন যতদিন যাবে প্রত্যেক সপ্তাহে এগুলো, বৃষ্টি আবহাওয়া এখন ভালো, তো যতদিন যাবে তত এখন বেশি হয় থাকবে। আমাদের ছিঁচা ফিনালার কিছু না, সমস্যা নাই, খালি কাটবো আর সার একটু যা লাগে দিব, এই সিস্টেমে আমরা আবাদ করতেছি, চলতেছি, খুব লাভজনক। আমাদের এই ফসলটা আসে মালিক আমাদের আমাদের একটা যে নিয়ামত এটা দিছে, অশেষ মানে বলে ওনার শেষ নাই। কবে থেকে লতি চাষ শুরু করছেন? গত বছর লাগাইছিলাম 1 বিঘা প্রায়, আমি ওই আপনার সব বাচ্চা দিয়ে প্রায় 70-80 হাজার টাকা আমার একটা দেখছি যে আসছে। এবার অবশ্য যে আছে মোটামুটি হিসাবে 1,00,000 টাকা তো আসার কথা, সব বাচ্চা দিয়ে 1,00,000 টাকা আসবে। এই লাভের হিসেব নিকেশেই কৃষকের মনে আনে স্বপ্ন। কৃষক নির্ধারণ করেন আগামীতে কী চাষ করবেন তা। গত কয়েক বছরে কেশবপুর গ্রামে তেমনটাই ঘটে চলেছে। প্রতি বছরই লতিরাজ আবাদ করে এখানে ভালো আছেন এ এলাকার বহু কৃষক। কথা হলো কয়েকজনের সঙ্গে। আপনার কী অবস্থা? গাছ মনে করেন যে গাছ ওই কাঠ তো একই একই সাথেই যায়, ঠিক আছে, আর নাল মনে করেন যে থাকে, নাল বেশি আমরা মনে করেন যে 50,000 মতো, আর কচু বেচা হয় মনে করেন যে যেরকম বন্যা যেরকম হয় সেরকম কচুর টান 20,000 পর্যন্ত বিক্রি হয়। আপনার কত জমি, লাভ কত হবে? 10 কাঠা মাটির বছরে মনে করা যে 50,000 টাকা বেচা যায়, কোনো ব্যাপার না। কচু চাষে আপনার উন্নতি হয়েছে কি? কচু ফসল আসাতে আমাদের অনেক সংসার উপকার আসে গেছে। কচু মন করেন যে বছরে 40-50,000 টাকা বিক্রি, খরচাতে আমাদের 20-25,000 টাকা খরচা আসে। আজকে গ্রামের কৃষকদের মধ্যে কচুর লতির উৎপাদনে যে প্রাচুর্য দেখা যায়, তার পেছনে রয়েছে কৃষকদের অক্লান্ত পরিশ্রম। তার সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে কৃষি সম্প্রসারণ বিভাগের একজন তৎপর উপসহকারী কর্মকর্তাকে। রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে এই কর্মকর্তা ছুটছেন মাঠ থেকে মাঠে। কচু চাষে রোগ শোক কী হয়? কচুতে বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায়, বিশেষ করে লেদা পোকাটা এখানে আক্রমণ করে। প্রথম পর্যায়ে কচুটা আমাদের ফ্লাওয়ারিং স্টেজে আসে, যখন লতিটা বের হতে শুরু করে এই লতিরাজের জমির যে কোনো এক কর্নারে এক পাতাতে এই লেদা পোকা বাচ্চা দেয়। এই বাচ্চাগুলোন কীড়াগুলোন তখন লতিরাজের
ওই লতি গাছের পাতা বেয়ে নিচে গিয়ে লতির যে গোড়াতে আছে ওখানে গিয়ে ওই লেদা পোকাটা ওই লতির প্রোডাকশনটাকে ব্যাঘাত সৃষ্টি করে। আমরা দুইটি পদ্ধতিতে এটাকে দমন করতে পারি। এক পদ্ধতি হচ্ছে সেক্স পেরিমন টপ, এটা আমরা সচরাচর কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি এবং এতে তারা অনেক সুফল পেয়েছে। ব্যাপক হারে যদি এই লেদা পোকার উপদ্রব দেখা দেয় তখন আমরা সেক্ষেত্রে কীটনাশক অর্থাৎ ইনসেকটিসাইড ব্যবহার করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করি। এই এলাকায় লতিরাজ কচুর লতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে লতির বাজার। প্রতিদিন ট্রাক ট্রাক কচুর লতি এখান থেকে চলে যাচ্ছে সারা দেশে। দূর দূরান্ত থেকে আসেন পাইকার আর ব্যবসায়ীরা।